মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের এই বার্তায় প্রথমে জানাই দেশবাসীকে আলাইকুম প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা আল্লাহ তালার মহান ইচ্ছায় আমরা একটি স্বাধীন দেশের অধিবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে লক্ষ লক্ষ মানুষের ত্যাগের বিনিময়ে আমরা এই দেশকে স্বাধীনভাবে পেয়েছি আমরা একটা পতাকা পেয়েছি একটা ভূখণ্ড পেয়েছি আমরা জনগণকে পেয়েছি একটি সরকার পেয়েছি এটা আল্লাহ তালা শুক্রিয়া যে স্বাধীনভাবে আমরা বসবাস করার সুযোগ লাভ করেছি কিন্তু আজকে আমাদের স্বাধীনতা দিবসে প্রথমে খেয়াল করতে হবে যে উদ্দেশ্যে স্বাধীনতা অর্জন করা হয়েছে সেই স্বাধীনতার উদ্দেশ্য সফল হয়েছে কি না আজকে দীর্ঘ শাসন চলছে আমাদের কিন্তু গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার যে আন্দোলন যে সংগ্রাম এটা এখনও অব্যাহত আছে এর অর্থ হচ্ছে আমরা এখনও গণতন্ত্র ফিরে পাই নাই আজও ভোটের জন্য রক্ত দিতে হচ্ছে ভোটের অধিকারের জন্য জেল খাটতে হচ্ছে ভোট ও ভাতের অধিকারের জন্য মানুষকে আজকে নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে বিভিন্নভাবে দুঃখ কষ্ট জনগণের উপর আজকে চেপে বসে আছে বর্তমান যে সরকার এই সরকারি তারা দাবি করে যে তারা গণতান্ত্রিক দল এবং গণতন্ত্রই তাদের ইতিহাস এবং গণতন্ত্রকে তারা আন্দোলনের মাধ্যমে দেশে প্রতিষ্ঠা করেছে যদি এটা সত্য হয় তাহলে আজকে কেন গণতন্ত্র নেই আজকে মানুষ কেন ভোট দিতে পারে না আজকে মানুষের জীবনের অধিকার তারা নিয়ে চলতে পারছে না বেঁচে থাকার অধিকারটুকু পর্যন্ত তাদের নেই এই গণতান্ত্রিক অধিকারকে যতদিন পর্যন্ত আমরা ফিরিয়ে আনতে না পারব ততদিন পর্যন্ত আমাদের স্বাধীনতার যে উদ্দেশ্য লক্ষ্য সেই উদ্দেশ্য লক্ষ্য আমরা অর্জন করতে পারব না আজকে তাই কেয়ারটেকার সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে আমার ভোট আমি দেবো যাকে ইচ্ছা তাকে দেব এই অধিকার প্রয়োগ করে জনগণের সরকার কায়েম হলেই সেটাকে গণতান্ত্রিক সরকার বলা যাবে কিন্তু আজকে জনগণের ভোটে সরকার নির্বাচিত হয় না দিনের ভোট রাত্রে দিয়ে দেওয়া হয় সকালবেলা ভোটাররা ভোট কেন্দ্রে গেলে বলে যে আর আশা লাগবে না আপনার ভোট দেওয়া হয়ে গেছে ভোট কেন্দ্রে গিয়ে ভোটারদের পাওয়া যায় না দেখা যায় কিছু কুকুর শুয়ে আছে আর কিছু নির্বাচনী লোকজন তারা যারা এটাকে পরিচালনা করে তারাকে দেখা যায় কিছু পুলিশ দেখা যায় কিন্তু সত্যিকারভাবে নির্বাচনের যে পরিবেশ ভোটকেন্দ্রর যে পরিবেশ অতীতে দেখা গিয়েছিল সেগুলা আর দেখা যাচ্ছে না এতে প্রমাণিত হয় বাংলাদেশে ভোটাধিকার নাই গণতন্ত্র নাই এই ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে ইসলাম বলে মানুষের পরামর্শ নিয়েই সরকার গঠিত হবে অম্র হুম সুর না হুম তাদের কাজ হচ্ছে পরামর্শ ভিত্তিক ওসবের হুম ফিল আমর তারা তাদের কাজে পরামর্শ করবে এবং পরামর্শের মাধ্যমেই তারা সকল সমস্যার সমাধান করবে দেশে সরকার নির্বাচিত করার জন্য পরামর্শ দরকার এই পরামর্শেরই একটা রূপ হচ্ছে ব্যালট ভোটাধিকার ইসলামের দৃষ্টিতেও সরকার বৈধ নয় গণতন্ত্রের দৃষ্টিতে বর্তমান সরকার বৈধ হয়ে নির্বাচিত হতে পারে নাই এই অবৈধ অনির্বাচিত সরকারকে সরিয়ে যতক্ষণ পর্যন্ত বৈধ সরকার নির্বাচিত সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্বাধীনতার সুফল জনগণ ভোগ করতে পারবে না মত প্রকাশের স্বাধীনতা মানুষের মৌলিক স্বাধীনতা আমি আমার কথা বলবো আমার কথা বলার স্বাধীনতা আছে আমি এই কথা বলার অধিকার ব্যক্তিগতভাবে যেমন বলার অধিকার আছে সামষ্টিকভাবে কথা বলার অধিকার আছে নির্বাচন করার যেমন অধিকার আছে নির্বাচিত হওয়ার অধিকার আছে সেজন্য জনগণকে একত্রিত করে জনসভার মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা এটাও একটা স্বাধীনতা কিন্তু বর্তমান সরকারের আমলে আমাদের মত প্রকাশের স্বাধীনতা নাই। এখন জনসভা করতে দেওয়া হয় না এখন কোনো কিছু করতে চাইলেই অনুমতি নিতে হয় যেখানে অনুমতি নিতে হয় সেটা স্বাধীনভাবে স্বাধীনতার দেশ এটা মনে করার কোনো কারণ নেই একটা দেশে কাউকে অনুমতি দিলো কাউকে দিল না তাহলে এটা একটা দ্বিমুখী নীতির দেশ হয়ে যায় আজকের এই স্বাধীনতার আলোচনা করতে গিয়ে আমরা বলতে চাই বাংলাদেশে সকল মানুষের কথা বলার অধিকার আছে মত প্রকাশের স্বাধীনতা আছে মিছিল করার অধিকার আছে এই অধিকার যতদিন প্রতিষ্ঠা না হবে আমাদের স্বাধীনতার সুফল আমরা পাবো না ঘরে ঘরে মানুষ স্বাধীনতার সুফল তারা ভোগ করতে পারবে না আমরা জনসভা করার জন্য মিছিল করার জন্য যখন অনুমতি নিতে যাওয়া হয় কিন্তু তারা কাউকে ইচ্ছা হলে অনুমতি দেয় আর কাউকে অনুমতি দেয় না আজকে মত প্রকাশের স্বাধীনতা করতে গিয়ে কোনো জায়গায় এক জায়গায় কোনো মিটিংয়ে বসলে কোনো এলাকায় কোনো স্কুলে কোনো মাদ্রাসায় কোনো বিভিন্ন এলাকায় মাঠে একত্রিত হলে তখনই বলা হয় যে এটা গোপন মিটিং করা হচ্ছে এই গোপন মিটিংয়ের যে আবিষ্কার এটা হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা গণতন্ত্র এই যে মতামত প্রকাশের স্বাধীনতাকে হত্যা করার একটা প্রক্রিয়া কোনো এক জায়গায় মানুষ কথা বললেই সেটাকে বলা হয় যে তারা ষড়যন্ত্র করছে তারা বিভিন্ন ধরনের দেশবিরোধী কাজ করার জন্য তারা এক জায়গায় বসেছে কথা বলে যেভাবে হয়রানি করা হচ্ছে দেশের মানুষকে এটা কোনো দিন মত প্রকাশের স্বাধীনতা হতে পারে না স্বাধীনতা অর্জন করার একটা আলামত হতে পারে না মানুষের মত প্রকাশের মোটেও স্বাধীনতা নেই গত কয়েকদিন আগে বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরী উত্তরের পক্ষ থেকে একটি হোটেলে একটি আলোচনা সভার ব্যবস্থা করা হয়েছিল রমজানকে কেন্দ্র করে সেখানে ইফতার বা ইফতার বিতরণের জন্য বা গরিব দুঃখী মানুষের সহযোগিতার জন্য যে কাজটি করার কথা ছিল সেখানে মিটিং করার জন্য লোকজন সেখানে জড়ো হয়েছিল কিন্তু দেখা গেল সেই একটা হোটেলের মিটিং থেকে আঠান্ন জনকে তারা গ্রেপ্তার করলো এবং সেখানে গ্রেপ্তার করে তারা গোপন মিটিং গোপন ষড়যন্ত্র নাম দিয়ে তাদেরকে ধরে নিয়ে গেল থানায় থানা থেকে নিয়ে গেল আদালতে তারপর নিল রিমান্ডে তারপর এখন জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে তা স্বাধীন দেশের কি এটা আলামত স্বাধীনতা দিবসের কোনো গুরুত্ব মর্যাদা বাংলাদেশে আছে যদি থাকতো তাহলে মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারত। স্বাধীনভাবে কথা বলতে পারত স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারত মিটিং মিছিল করতে পারত কিন্তু বর্তমান সরকারের আমলে হচ্ছে না অর্থাৎ বর্তমান সরকার গণতন্ত্র বিরোধী সরকার স্বাধীনতা চেতনার বিরুদ্ধে অবস্থানকারী একটা সরকার তারা অতীতে গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য যদি কোনো ত্যাগ এবং কোরবানি করে থাকে তাদের আজকের এই চরিত্রে অতীতের সমস্ত ভূমিকা তাদের ম্লান হয়ে গেছে তারা গণতন্ত্র হত্যাকারী তারা দেশের স্বাধীনতা সঠিকভাবে বাস্তবায়ন হতে দিতে চায় না মানুষের অধিকার তারা নিশ্চিত করে না ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসের এই ঐতিহাসিক দিনে আমরা দেখতে পাচ্ছি মানুষের যেমন চলাফেরা করার স্বাধীনতা নাই সমাবেশ করার স্বাধীনতা নাই আমরা দেখতে পাচ্ছি সংবাদপত্রের স্বাধীনতাও এখানে নাই সাংবাদিকেরা তাদের মত প্রকাশ করতে পারছে না লেখা স্বাধীনভাবে লিখতে পারছে না সাংবাদিকগুলো লাঞ্ছিত হচ্ছে অনেক সাংবাদিক তারা জেল খাটতে হয়েছে তাদেরকে এবং এখনও জেলের ভিতরে সাংবাদিক আছে দেশে কোনো আইনের শাসন নাই আইনের শাসন কায়েম হয়নি কায়েম হতে দেওয়া হচ্ছে না দেশে ভোটাধিকার নাই ক্ষোধা দারিদ্র বেকারত্ব একটি দেশ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যেতে হবে যাতে ক্ষুধা দারিদ্র বেকারত্ব না থাকে কিন্তু আমরা দেখছি ক্ষুধা এবং দারিদ্র এবং বেকারত্ব আজকে গোটা বাংলাদেশকে ছেয়ে গেছে এর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে এবং এটাকে ফিরিয়ে আনতে হবে মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার বেঁচে থাকার অধিকার যত কিছু আমরা আলোচনা করি না কেন এই আলোচনা দিয়ে সমস্যার সমাধান হবে না এজন্য প্রথমত আমরা সরকারের বোধদায় হোক এটা আমরা কামনা করি এখনও সময় আছে তারা একটা গণতান্ত্রিক সরকারের মতো আচরণ করবে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থার জন্য কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করে দিবে এবং জনগণ তার নিজের স্বাধীন মতো ভোট দিয়ে স্বাধীন সরকার কায়েম করবে একটা নিরপেক্ষ সরকার কায়েম করবে তাহলে দেশের স্বাধীনতা ফিরে আসতে পারে বলে আমরা মনে করি সবশেষে আমি যে কথা বলে আমার কথাকে শেষ করতে চাই দেশের শোষণ বঞ্চনা লাঞ্ছনা অন্যায়ের বিরুদ্ধে যে সংগ্রাম এই সংগ্রামকে তীব্র থেকে তীব্রতর করতে হবে এবং স্বাধীনতার সুফল মানুষের কাছে পৌঁছে দিতে হবে এজন্য আজকে আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশের স্বাধীনতাকে সত্যিকারভাবে মানুষের দৌড় পৌঁছে দেওয়ার জন্য স্বাধীনতার সুফলকে পৌঁছে দেওয়ার জন্য আমি আহ্বান করছি বাংলাদেশ জামাত ইসলামী আজকে এই দেশের স্বাধীনতা সংগ্রামকে এবং এ দেশের গণতন্ত্রের সংগ্রামকে সফল করার জন্য এবং আগামী দিনে সত্যিকার জনগণের সরকার কায়েম করার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে আরও চালিয়ে যাবে এবং সেই ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান জানিয়ে দেশবাসীকে সাথে নিয়ে স্বাধীনতার সুফল যাতে জনগণের ঘরে পৌঁছতে পারে সেই জন্য আন্দোলনকে বেগবান করে আমরা আমাদের ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসকে সফল করি এবং জনগণকে স্বাধীনতার সুফল তাদের ঘরে ঘরে পৌঁছিয়ে দিই আল্লাহ তালা আমাদের সবাইকে সেই কাজ করা তৌফিক দান করুন ওমা তৌফিকি ইবাহানকাল্লাহমদিকা আশাদ আল্লাহ ইন্া আস্তাক ফেরুকা ও আতুব এলাইকা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ